আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ভিডিও। আমি সবসময় বিশ্বাস করি আপনি যদি কোনো একটা সফটওয়্যারে এক্সপার্ট হতে চান অবশ্যই ওই সফটওয়্যারের কিবোর্ড শর্টকাটগুলো আপনার জেনে রাখা খুবই জরুরি। তো আমরা আজকে দেখব ম্যাটল্যাবের কিছু শর্টকাট কি। আর আমি অলরেডি একটা ভিডিও পাবলিশ করেছি যেখানে হচ্ছে উইন্ডোজ প্লাস ব্রাউজারের কিছু শর্টকাট কি, যেগুলো হচ্ছে আমরা ইউজ করলে সহজে আমাদের এফিসিয়েন্সি বাড়াতে পারি। আজকে আমরা দেখবো হচ্ছে ম্যাটল্যাবের ভিতরে কিছু শর্টকাট কি, যেগুলো ইউজ করলে আমরা হচ্ছে আরও ফাস্ট কাজ করতে পারবো। তো শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা ম্যাটল্যাবটাকে অন করতে যাচ্ছি। আজকে যেহেতু সব কিছু শর্টকাট কি নিয়ে, আমি তাহলে প্রথমে ম্যাটল্যাবটাকে অন করার জন্য একটা উইন্ডোজ শর্টকাট কি ইউজ করতে পারি। আমি দেখতে পাচ্ছি আমার টাস্ক বারের প্রথম যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা হচ্ছে ম্যাটল্যাব। তো আমি যদি উইন্ডোজ প্লাস ওয়ানে প্রেস করি তাহলে হচ্ছে আমাদের টাস্ক বারের প্রথম যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা অন হয়ে যাবে। একইভাবে আপনারা যদি অন্যগুলোকে অন করতে চান তাহলে হচ্ছে আপনাদের ওই অনুযায়ী হচ্ছে উইন্ডোজ প্লাস অটো নাম্বার কিটাকে প্রেস করতে হবে। যেমন আমি যদি উইন্ডোজ প্লাস থ্রিতে প্রেস করতাম আমার যে আরডুইনো সফটওয়্যারটা আছে সেটা অন হয়ে যেত। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের ম্যাটল্যাব যে ইন্টারফেসটা আছে সেটা ওপেন হয়ে গেল। এখন আমরা প্রথমে যেটা শর্টকাট কি দেখবো সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস এন। আমি যদি কন্ট্রোল প্লাস এনে প্রেস করি তাহলে হচ্ছে আমাদের নতুন স্ক্রিপ্ট ক্রিয়েট হয়। যতবার আমি কন্ট্রোল প্লাস এন প্রেস করছি ততবার হচ্ছে নতুন একটা স্ক্রিপ্ট ক্রিয়েট হচ্ছে। আচ্ছা, আমি যদি কোনো একটা এম ফাইলকে অন করতে চাই, ওপেন করতে চাই, তাহলে আমাকে প্রেস করতে হবে হচ্ছে কন্ট্রোল প্লাস ও। তাহলে হচ্ছে এখান থেকে আমি ডিরেক্টরি সিলেক্ট করে ওই অনুযায়ী আমি হচ্ছে একটা এম ফাইলকে ওপেন করতে পারবো। আচ্ছা, আমি যদি একটা নির্দিষ্ট কোডের একটা নির্দিষ্ট লাইনে যেতে চাই আমাকে প্রেস করতে হবে হচ্ছে কন্ট্রোল প্লাস জি। কন্ট্রোল প্লাস জিতে প্রেস করার পরে আমি যদি এখানে লাইনের নাম্বারটা দিয়ে দিই তাহলে হচ্ছে আমি অত নাম্বার লাইনে চলে যাব। অনেক সময় দেখা গেছে যে আমাদের কোডের একটা নির্দিষ্ট লাইন অনেক বেশি লেন্দি হতে পারে, সেক্ষেত্রে আমাদের স্টার্টে অথবা এন্ডে যাওয়া কিন্তু ডিফিকাল্ট হতে পারে। তো এই জন্য আমরা যেটা প্রেস করতে পারি সেটা হচ্ছে যে কোনো একটা লাইনে থাকা অবস্থায় আমি যদি হোমে প্রেস করি তাহলে হচ্ছে আমি লাইনে স্টার্টে চলে যাব। আমি যদি যে কোনো একটা লাইনে থাকা অবস্থায় এন্ডে প্রেস করি আমি হচ্ছে লাইনটার এন্ডে চলে যাব। এরপর আসা যাক আমরা ম্যাটল্যাবে কমেন্ট কীভাবে করতে পারি। কমেন্ট করার জন্য যে লাইনগুলোকে আমরা কমেন্ট করতে চাই সেগুলো সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল প্লাস আর দিই তাহলে কমেন্ট হয়ে গেল। কন্ট্রোল প্লাস টি দিলে আবার কমেন্টটা উঠে গেল। আচ্ছা, তারপর অনেক সময় দেখা গেছে যে আমরা হচ্ছে একটা ইনফাইনাইট লুপ হয়তো আমাদের এম ফাইলের মধ্যে চলতে পারে। ফর এক্সাম্পল আমরা একটা কোড দেখি, কোডটা পাওয়া তো না বুঝলে হবে, আমি জাস্ট টাইপ করছি ওয়াইল ওয়ান এক্স ইকুয়ালস টু ফাইভ, সেমি কোলন দিলাম, এন দিয়ে দিলাম। আমরা হচ্ছে লুপ আরও পরে দেখবো, আপাতত আমি একটা ইনফাইনাইট লুপ চালাচ্ছি। আচ্ছা, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে কমান্ড উইন্ডোতে আপনি কীভাবে বুঝবেন যে একটা কমান্ড শেষ হয়েছে অথবা একটা ফাইল রান করা শেষ হয়েছে। দেখেন আমি যদি টাইপ করি এক্স ইকুয়ালস টু ফাইভ সেমিকোলন দিই তাহলে দেখেন আমার কিন্তু ডাবল যে রাইট অ্যারো সেটা কিন্তু আবার এখানে নতুন করে আসলো। তার মানে হচ্ছে এই লাইনটা যেটা আছে সেটা এক্সিকিউট করা শেষ হয়ে গেল, তাহলে হচ্ছে নতুন করে আবার সে আবার একটা কমান্ড নিতে প্রস্তুত। আচ্ছা, কিন্তু কোনো কারণে যদি এমন হয় যে আমার কোডটা হচ্ছে এখনও রানিং তাহলে কিন্তু এই ডাবল রাইট অ্যারো কিন্তু আমি দেখতে পারবো না। ঠিক আছে, তো এটা দেখার জন্য আমি যেটা করবো আমি হচ্ছে এডিটর উইন্ডোটাকে সিলেক্ট করলাম। এখানে হচ্ছে যেটা বলতেছি যে সেটা হচ্ছে ওয়াইল ওয়ান মানে যতক্ষণ ট্রু ততক্ষণ হচ্ছে এই লুপটা চলবে। আমরা লুপ আর উপরে দেখব, তো এটা হচ্ছে সবসময় ট্রু তাহলে সবসময় চলবে। তাহলে আমি যদি রান দিই আমাকে চেঞ্জ ফোল্ডার অথবা অ্যাড টু পাথ দিতে হবে। আমি বলেছিলাম যেহেতু আমার কারেন্ট ফোল্ডারটা হচ্ছে এই এম ফাইলটা যেই ফোল্ডারে আছে সেই ফোল্ডারে নেই, তাহলে হচ্ছে আমি চেঞ্জ ফোল্ডার দিয়ে নিলাম। এখন কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার কোনো রাইট অ্যারো নাই, তার মানে হচ্ছে প্রোগ্রামটা রানিং এবং সেটা কি ইনফাইনাইট লুপ আকারে চলতেছে। কারণ কি সবসময় ট্রু, সবসময়ই এটা হচ্ছে চলতেছে এবং এক্স ইকুয়ালস টু ফাইভ করতেছে। এখন আমার দরকার হতে পারে যে আমি হচ্ছে এই প্রোগ্রামটাকে স্টপ করে দিই, অবশ্যই দরকার হবে। সেই ক্ষেত্রে অবশ্যই আমার কী করতে হবে, কমান্ড উইন্ডোটাকে সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল প্লাস সি দিতে হবে। কন্ট্রোল প্লাস সি দিলে কী হবে, কারেন্ট যে প্রোগ্রামটা আছে যেটা হচ্ছে রান হচ্ছিলো সেটা হচ্ছে স্টপ হয়ে যাবে। আপনি যদি একটা স্ক্রিপ্ট থেকে আরেকটা স্ক্রিপ্টে সুইচ করতে চান তাহলে যেটা শর্টকাট কী সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস পেজ ডাউন। কন্ট্রোল প্লাস পেজ ডাউন দিলে আপনি হচ্ছে পরের স্ক্রিপ্টে সুইচ করতে পারবেন, কন্ট্রোল প্লাস পেজ আপ দিলে আপনি আগের স্ক্রিপ্টে সুইচ করতে পারবেন। তারপর হচ্ছে আমি যদি কোনো একটা এম ফাইলকে রান করতে চাই আমি প্রেস করতে পারি হচ্ছে এফ ফাইভ, তাহলে এটা রান হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন এটা যেহেতু ইনফাইনাইট লুপ এটা সবসময় চলবে। কন্ট্রোল প্লাস সি দিয়ে আমি হচ্ছে অফ করে দিলাম, সিএলসি দিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে আমি যদি একটা কোডের নির্দিষ্ট পোর্শনকে রান করতে চাই পুরোটা রান না করে, যেমন এখানে আমি দেখতেই পাচ্ছি এখানে একটা কী আছে ইনফাইনাইট লুপ আছে, আমি চাচ্ছি যে আমি হচ্ছে এইটুকু রান করবো না শুধুমাত্র হচ্ছে এইটুকু রান করবো, তাহলে আমি এটাকে আবার কমেন্টটাকে উঠাই দিই। এখন যদি আমি শুধুমাত্র এই পোর্শনটাকে রান করতে চাই আমার হচ্ছে এই পোর্শনটা সিলেক্ট থাকা অবস্থায় এফ নাইনে প্রেস করতে হবে,
তাহলে দেখেন এখন কিন্তু আমার এখানে যদি দেখতে পারেন এখানে কিন্তু আমার ডাবল রাইটের এসে পড়ছে, তার মানে কিন্তু এটা আর ইনফাইনাইট লুপের মধ্যে ঢুকেনি। কারণ হচ্ছে আমি শুধুমাত্র এই পোর্শনটাকে রান করলাম, আমি কিন্তু এই পোর্শনটাকে রান করলাম না। তাহলে আমি যদি যে কোনো একটা পোর্শনকে রান করতে চাই, আমি সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি F9 প্রেস করি তাহলে হচ্ছে শুধুমাত্র সেই পোর্শনটা রান হবে। আমি যদি কন্ট্রোল প্লাস F দেই তাহলে হচ্ছে আমি কোনো কিছুকে ফাইন করতে পারবো ম্যাটল্যাবের ভিতরে। এখানে আমি দেখতে পাচ্ছি যে এডিটরের ভিতরে কারেন্ট ফাইলের ভিতরে আমি সার্চ করছি, আমি চাইলে কমান্ড উইন্ডোতেও সার্চ করতে পারতাম। আচ্ছা, তারপরে হচ্ছে আমি তাহলে কি করব, আমি ফাইন করতে চাচ্ছি ধরেন যে এক্স, রিপ্লেস করব হচ্ছে ওয়াই দিয়ে, তার মানে যত জায়গায় এক্স আছে সবগুলো হচ্ছে রিপ্লেস হয়ে যাবে ওয়াই দিয়ে। আমি অবশ্যই ম্যাচ কেস রাখতে পারি, ম্যাচ কেস না রাখলে যেটা হতে পারে এটা আমি পরে দেখতেছি। তো আপাতত আমি হচ্ছে ম্যাচ কেস রেখে তারপরে হচ্ছে আমি রিপ্লেস অল দিলাম, তাহলে সবগুলো এক্স ওয়াই হয়ে গেল। আমি যদি আবার কন্ট্রোল জেড দেই তাহলে হচ্ছে আগের কমান্ডটা ফিরে আসলো। আচ্ছা, এখন যদি আমি এখানে ক্যাপিটাল এক্স দিই তাহলে কিন্তু আর রিপ্লেস অল দিলে রিপ্লেস হবে না, কারণ হচ্ছে ম্যাচ কেস দিয়েছি, তার মানে হচ্ছে এখানে কিন্তু ক্যাপিটাল আর স্মল এই জিনিসটা কিন্তু ডিটেক্ট করে তারপর হচ্ছে রিপ্লেস করবে। যেহেতু আমি ক্যাপিটাল এক্স দিয়েছি এখানে কিন্তু কোথাও ক্যাপিটাল এক্স নেই, তাহলে এখন যদি আমি রিপ্লেস অল দিই কোনো কিছু কিন্তু রিপ্লেস হচ্ছে না, কারণ আমি হচ্ছে ম্যাচ কেস এটা কিন্তু চেক করে রাখছি। আমি যদি এই চেকটাকে উঠাই দিই এরপর যদি আমি রিপ্লেস অল দিই তাহলে কিন্তু এটা রিপ্লেস করে দিবে, কারণ এখন হচ্ছে আর কেস সেন্সিটিভ না। এই ক্ষেত্রে কিন্তু ক্যাপিটাল হোক স্মল হোক দুই ক্ষেত্রেই কিন্তু আমাকে রিপ্লেস করে দিবে হচ্ছে ওয়াই দিয়ে। তো আমরা সাধারণত ম্যাচ কেস রাখলেই হচ্ছে আমাদের জন্য ভালো। তাহলে হচ্ছে আমরা ম্যাচ কেস দিয়ে হচ্ছে যদি এক্স দিয়ে রিপ্লেস করে দিই তাহলে হচ্ছে এটা রিপ্লেস হয়ে যাবে। আমি কন্ট্রোল জেড দিয়ে আবার দেখাচ্ছি, তো আমি হচ্ছে রিপ্লেস করে দিলাম। আমাদের এখানে কিন্তু চারটা উইন্ডো আছে, কারেন্ট ফোল্ডার, এডিটর উইন্ডো, কমান উইন্ডো, ওয়ার্ক স্পেস। আমরা যদি উইন্ডোগুলোর মধ্যে সুইচ করতে চাই তাহলে আমাদের যে শর্টকাট কি সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস ট্যাব। আমরা যদি যে কোনো একটা স্ক্রিপ্টকে অফ করে দিতে চাই আমাদের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস ডাব্লিউ। কোনো একটা উইন্ডোকে যদি আমরা ম্যাক্সিমাইজ করতে চাই তাহলে আমাদের যেটা শর্টকাট কি সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এম। তাহলে আমি যেটা করতে পারি, প্রথমে আমি হচ্ছে কন্ট্রোল প্লাস ট্যাব দিয়ে আমি হচ্ছে কমান উইন্ডোটাকে সিলেক্ট করলাম। এখন হচ্ছে আমি যদি এটাকে ম্যাক্সিমাইজ করতে চাই আমার যেটা শর্টকাট কি সেটা হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এম, তাহলে এটা ম্যাক্সিমাইজ হয়ে গেল। আবার যদি আগের মতো আমি ফিরে আনতে চাই কন্ট্রোল প্লাস শিফট প্লাস এম। আচ্ছা, কোনো একটা উইন্ডোকে যদি আমি আনডক করতে চাই, তার মানে হচ্ছে ম্যাটল্যাবের ইন্টারফেস থেকে যদি আমি আলাদা করে নতুন একটা উইন্ডো হিসেবে রাখতে চাই আলাদা উইন্ডো হিসেবে, তাহলে আমার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ইউ, তাহলে এটা হচ্ছে আনডক হয়ে গেল। আবার যদি আমি ডক করতে চাই তাহলে কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডি। আমরা যদি ম্যাটল্যাবের অ্যাপ্লিকেশনটাকে পুরোপুরি অফ করে দিতে চাই, শুধুমাত্র ম্যাটল্যাব না যে কোনো ক্ষেত্রেই আপনি যদি কোনো একটা অ্যাপ্লিকেশনকে অফ করতে চান উইন্ডোজের ক্ষেত্রে, তাহলে আমার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস কিউ। তাহলে আজকে এইটুকুই ছিল। আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি যদি কোনো শর্টকাট কি মিস করে থাকি সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন।